নমস্কার দূরদর্শন বাংলায় আপনাদের সকলকে স্বাগত আজকে একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবাই জানেন গত কয়েকদিন ধরেই সারা দেশে এই বিষয় নিয়ে আলোচনা চলছে মন কি বাত মনের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিশেষ অনুষ্ঠান আমরা গত একশোটা এপিসোড যাকে বলে একশোটা পর্ব ধরে দেখে আসছি আজকে ছিল একশোতম পর্ব শুরু হয়েছিল দু হাজার সালের বিজয়া দশমীর দিন অক্টোবর মাসে সেই থেকে আজ পর্যন্ত যে মন কি বাত রেডিওর মাধ্যমে সম্প্রচার করা হচ্ছে এবং পরবর্তীকালে যেটা টেলিভিশনেও দেখানো শুরু হয়েছে সেই মন কি বাতের একশোতম পর্বে বিশেষ অনুষ্ঠান আজকের দূরদর্শন বাংলায় আমরা আচ্ছা প্রথম দিন থেকে টেলিভিশনে একসঙ্গে যাচ্ছে তো রেডিও এবং টেলিভিশন দুটোতেই কিন্তু রেডিও বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত আলোচনাতে আসব মন কি বাতের ভালো দিক মন্দ দিক কীভাবে মন কি বাত সারা ভারতবর্ষের মানুষকে একটা অন্য জায়গাতে নিয়ে এসছে আমাদের সঙ্গে কিছু অতিথি রয়েছেন তাদের পরিচয় করিয়ে দিই তারপরে আমরা মূল বিষয়তে আসব আমাদের সঙ্গে রয়েছেন আমার একদম ডান দিকে রয়েছেন প্রফেসর প্রদীপ্ত রায় তিনি পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর আমার ঠিক ডান দিকে রয়েছেন রঞ্জন বসু আপনারা তাকে দেখতে অভ্যস্ত তিনি একজন অত্যন্ত প্রবীণ অর্থনৈতিক সাংবাদিক এবং তার সঙ্গে যাকে ইংরেজিতে বলে কমিউনিকেটার আমার বাঁ দিকে রয়েছেন সোমা ব্যানার্জি সোমা ব্যানার্জি তিনি উদ্যোগপতি এবং তিনি বিশেষ করে ডেটা অ্যানালিটিক্সের কাজ করেন এবং এক ধরনের কমিউনিকেটার বলা যেতে পারে সেই জন্য তিনি আজকের অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি এবং রয়েছেন একদম বাঁদিকে অরিন্দম বসু তিনিও সাংবাদিক তবে তারই সঙ্গে তিনি ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে এবং সাংবাদিকতার শিক্ষার ক্ষেত্রে শিক্ষকতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমরা বিশেষ আলোচনায় যাব কিন্তু তার আগে দেখে নেব যেই মন কি বাতের বিষয়তে দূরদর্শন বাংলায় আমরা এটাকে কিভাবে দেখছি তার একটা বিশেষ প্রতিবেদন মন কি বাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনের কথা নয় দেশবাসীর মনের কথা দু সালের তেসরা অক্টোবর থেকে শুরু হওয়া প্রধানমন্ত্রীর এই রেডিও অনুষ্ঠান বিশ্বের ইতিহাসে যুগান্তকারী একদিকে দেশের প্রগতি সাফল্য নতুন গবেষণা সংস্কৃতি দেশবাসীর কাছে তুলে ধরা অন্যদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশবাসীর যোগাযোগ স্থাপন মন কি বাতের মাধ্যমে দেশের এমন কিছু লুকিয়ে থাকা সম্পদ মানুষের সামনে এসেছে যা স্বাধীনতার পঁচাত্তর বছরেও দেশের কাছে অজানা ছিল এই সম্পদ খুঁজে বের করতে প্রশাসন এবং সমাজ যে যৌথ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটাও সরকার এবং সমাজের সংযোগ স্থাপনে আগামী দিনের আর এক সম্পদ হয়ে থাকবে সর্বোপরি বেতার মাধ্যমকে এই প্রকল্পের মাধ্যম হিসেবে ব্যবহার করা পৃথিবীর আধুনিক ইতিহাসে এক অমূল্য প্রচেষ্টা ভারতের মতো ভৌগোলিক বৈচিত্র্য সম্পন্ন দেশে রেডিও একমাত্র সার্বিক যোগাযোগ মাধ্যম সেটা এমনই একজন প্রধানমন্ত্রীর পক্ষে উপলব্ধি করা সম্ভব যার ভারতবর্ষ সম্বন্ধে প্রকৃত অনুভব আছে একটা গল্প দিয়ে শুরু সালের ডিসেম্বর মাসে আপনারা সবাই জানেন যে একটা ভয়ঙ্কর বিপর্যয় এসছিল দক্ষিণ এশিয়াতে তাকে বলা হয় সুনামি সুনামি ব্যাপারটাও আমরা প্রথমে জানতাম না বিশেষ করে বানানটা তো জানতামই না কিন্তু পরবর্তীকালে এই সুনামি বিষয়টা যখন আমাদের সামনে স্পষ্ট হয় সেই সময় সাংবাদিক হিসাবে আন্দামানে কাজ করার সুযোগ হয়েছিল তো বিষয়টা হচ্ছে যে রেডিও একটা কত বড় গুরুত্বপূর্ণ কমিউনিকেটর হতে পারে সেই সময় পৃথিবী বুঝেছিল বিশেষ করে ভারতবর্ষ যেখানে আন্দামানের মতো জায়গাতে অনেকগুলো দ্বীপে মানুষ বাস করে সভ্যতা আছে এবং অনেক জায়গাতে মানুষ বাস করে তারা সভ্য জগতের বাইরে তাদের কাছে কিভাবে সাহায্য পৌঁছে দেওয়া যায় তাদের জীবন জীবিকা সম্বন্ধে খবর করা যায় এটা রেডিও ছাড়া অন্য কোনো মাধ্যমে বোঝা বা জানার কোনো জায়গা ছিল না সেই রকম একটা জায়গা থেকে রেডিওটা যখন দু সালে ব্যবহার করা শুরু করলেন প্রধানমন্ত্রী অনেকের মধ্যেই একটা প্রশ্ন ছিল যে এই আবার কি ধরনের বিষয় তাই আজকে শুরু করবার আগে এই জায়গাটা একটু বুঝে নেব অরিন্দমের কাছ থেকে কারণ অরিন্দম কিছু সময় বিভিন্নভাবে রেডিওতে অনুষ্ঠান করে থাকে এবং তার শিক্ষকতার দৌলতে রেডিও ব্যাপারটা নিয়ে তাকে অনেক কিছু ভাবতে হয় বলতে হয় জানাতে হয় শেখাতে হয় অরিন্দম রেডিও মূলত এটা রেডিও অনুষ্ঠান আমাকে আমাদের প্রযোজক স্পষ্ট করলেন যে এটা রেডিও এবং টিভি একসঙ্গে হয় কিন্তু মূলত রেডিও ফরম্যাট থেকে এটা শুরু হয় তো ভারতবর্ষের মতো আমরা যেটা প্রতিবেদনটা দেখালাম ভারতবর্ষের মতো ভৌগোলিক জায়গাতে রেডিওটা যে একমাত্র মানুষের কাছে পৌঁছানোর সার্বিক মাধ্যম এটা প্রধানমন্ত্রী অনুভব করেছেন এইটাকে তুমি কিভাবে দেখছো আমাদের আজকে প্রথম এই বিষয়টা আলোচনা দুটো জিনিস প্রথমে আমাদের বুঝতে হবে যে একটা খুব প্রচলিত একটা কথা আছে ইন্ডিয়া লিভস ইন দ্য রুরাল রিলিয়াস এবং এই রুরাল এরিয়াটা কনসিস্ট অফ দ্য গ্রেটার ইন্ডিয়া এবং এই গ্রেটার ইন্ডিয়ার একটা বৃহত্তর অংশ ডিজিটাল ডার্কনেসের মধ্যে রয়েছে ডিজিটাল ডার্কনেস যখন আমরা বলছি তার মানে ডিজিটাল ফুটপ্রিন্টটা পড়েনি তার মানে এফএম নেই তার মানে স্মার্ট টিভি নেই তার মানে স্মার্টফোন নেই তার মানে তাহলে আমি পৌঁছবো কি করে এখানে জায়গার কাছে এখানে লোকেদের কাছে পৌঁছবার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে রেডিও প্রধানমন্ত্রীর এটা ভিশন এটা তার দূরদর্শিতা যে উনি বুঝতে পারছেন কেন সত্যি কথা এখানে প্রতিবেদনে যেটা বলছিল। এই লাইনটা আমি সত্যি ইউজ করতে চাই ভারতবর্ষকে যদি সত্যি কেউ চেনে তাহলে সে জানবে যে ভারতবর্ষকে যদি সত্যিকারে রিচ করতে হয় সত্যিকারের প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় যে মানুষ আছে তাদের যদি সত্যি করে রিচ করতে হয় তাহলে রেডিওটাই হচ্ছে অনলি মাধ্যম এটা হচ্ছে এক আর দুই হচ্ছে আমরা ছোটোবেলায় যখন আমরা আমরা যখন বড় হয়েছি তখন আমরা ছোটোবেলায় রাত্রবেলা শুতে যাওয়ার আগে আমাদের দাদু দাদু ঠাকুমাদের কাছে গান গান গল্প শুনতাম সুতরাং দিস ইজ আ ভয়েস ফার্স্ট নেশন এই নেশন গল্প শুনতে ভালোবাসে আর আমরা আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে দুটো রূপ দেখতে পাই একটা স্মার্ট এলিট সফ ডিপ্লোম্যাটিক পলিটিশিয়ান আর আরেকজন প্রধানমন্ত্রী যিনি গল্পের মতন আমার বাড়ির একজন প্রবীণের মতন গল্প বলেন এই যে স্টোরি টেলিং এই স্টোরি টেলিংটা যখন রেডিওর মধ্যে দিয়ে হয় মানুষের একটা ন্যাচারাল ইনস্টিং আছে যে কথাগুলোকে আমি আমার মনের ক্যানভাসে এঁকে নিলাম এঁকে সেটাকে সেটার একটা প্রতিচ্ছবি তৈরি করলাম এবং সেই প্রতিচ্ছবিটা যেটা আপনার হবে সেটা আমার হবে না যেটা ওনার হবে সেটা তার হবে না প্রত্যেকের একটা নিজের ছবি এই নিজের যে ভারতবর্ষের ছবি যেটা উনি আঁকছেন যখন উনি বলছেন যে বিশ হাজার ট্রাইবাল ওম্যান নাগ নদীকে রিভাইভ করলো তামিলনাড়ুতে এই বিশ হাজার ট্রাইবাল ওমেনের ভাবনা যেটা কাশ্মীরে আছে সেটা তো কন্যাকুমারীতে নেই বা সেটা পশ্চিমবঙ্গে নেই এই ট্রাইবাল বোমানদের তারা তাদের প্রদেশের ট্রাইবাল বোমানদের মতন করে ভাবছে কিন্তু এই যে ভাবনার দিয়ে যেই সেতুটা তৈরি করা হলো সারা দেশকে ছোটো ছোট করে যে বাঁধা হলো দিস ইজ আ ট্রিমেন্ডাস ব্র্যান্ড স্টোরি আমি আরও গভীরে যাব সময় এবং প্রদীপ তো আছে কিন্তু আমি সাংবাদিকদের কাছে আগে বিষয়টা একটু বুঝে নিই সেটা হচ্ছে প্রতিম দূরদর্শনে কাজ করার কারণে আমি বিস্তারিত ব্যাখ্যায় যেতে পারবো না কিন্তু এই যে মানুষগুলোকে খুঁজে বার করা হচ্ছে বা এই যে সংস্থাগুলোকে খুঁজে বার করা হচ্ছে বা এই যে কাজগুলোকে খুঁজে বার করা হচ্ছে তার একটা প্রক্রিয়া আছে এমনিতে তো হচ্ছে না তো এই প্রক্রিয়ার মধ্যে সমাজ যেমন জড়িত সেই প্রক্রিয়ার মধ্যে প্রশাসনও তেমনি জড়িত এবং সবাই মিলে শেষ পর্যন্ত হয়তো একটা লোককে খুঁজে বার করছে যে লোকটা উত্তরবঙ্গের টোটো যেটা নিয়ে খবর করাটা এক ধরনের সাংবাদিকদের এক ধরনের ফ্যান্সি কিন্তু সেই টোটোপাড়ায় একটা লোককে যে নিয়ে আসা যেতে পারে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের সামনে তাকে তো খুঁজে বার করতে হয়েছে তো এবং কেন খুঁজে বার করতে হয়েছে তার একটা কারণ আছে শুধু তার উপাধি টোটো বলে তো হতে পারে না এই যে প্রসেসটা সমাজ এবং প্রশাসন বা সব কিছুকে মিলিয়ে দেওয়া এইটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে আসলে এই গোটা জিনিসটা খুব অত্যন্ত স্মার্ট কমিউনিকেশন এক্সারসাইজ পুরো দেশটাকে সঙ্গে নেওয়ার জন্যে আমি একটা একটা করে বলি প্রথমত কেন রেডিও সেখান থেকে আমি একটুখানি টাচ করছি আমাদের নিশ্চয়ই তুমি জানো যে দু বা নয় সালে টুইটার এসেছিল এবং এই প্রজন্মকে বলা হয় পোস্ট টুইটার জেনারেশন সুতরাং দু সালে যখন উনি শুরু করছেন তখন স্মার্টফোন পেনিট্রেশন খুব কম আছে তখনও এখন কিন্তু সেটা ফিফটি ফাইভ কেমন প্রধানমন্ত্রী যখন শুরু করছেন তখন উনি জানেন যে কোনটা যাবে সুতরাং আসলে এর সব প্রথম ব্যাকবোনটা হচ্ছে টেকনোলজি প্রধানমন্ত্রী আমাদের দেশে দুজন প্রধানমন্ত্রী টেকনোলজিক্যালি ভাবতেন একজন নারসিমহারাও পিভি রাও আরেকজন নরেন্দ্র মোদী এবং এবং সময়ের থেকে অনেক এগিয়ে আজ থেকে পনেরো বছর কুড়ি বছর বাদে কি চেহারা দাঁড়াবে সেই ওয়াইজ তারা তাদের কমিউনিকেশন ডিভাইস করছেন এবার দ্বিতীয় প্রশ্ন হল এর স্ট্রাকচারিং আমরা দেখেছি যেমন ধরা যাক এপিজে কালাম প্রেসিডেন্ট যে কোনো রাজনীতিক চাইবেন যে তার সঙ্গে মানুষ আসুক মানুষই হচ্ছে একজন রাজনীতিকের শক্তি কিন্তু যখন তিনি প্রধানমন্ত্রী হয়ে যান বিশেষত আজকের যুগে তখন আর সম্ভব নয় সেটা তাকে বুলেট প্রুফ কাঁচের আড়ালেই থাকতে হয় তাহলে তার টাচটা হবে কি করে টাচ যদি না হয় তাহলে মাঝে অনেক দেওয়াল জুড়ে যাবে উনি আর পাবেন না তাই উনি আবার একটা কমিউনিকেশন টুল বার করেছেন এটা শুনতে দেখতে মনে হচ্ছে ওয়ান ওয়ে কিন্তু আসলে এটা অত্যন্ত স্মার্টলি ডিভাইসড টু ওয়ে কমিউনিকেশন মেনি ওয়েজ সেটার প্রথম যেটাভাবে করা হয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর নিজস্ব অ্যাপারেটাস আছে যারা প্রথম টাচডাউন করতে শুরু করেছে কেমন এখন তো মোমেন্টাম চলে এসছে এখন ইনফরমেশান পৌঁছে যাচ্ছে সরাসরি স্মার্টফোন তো সব জায়গায় চলে গেছে এবং প্রধানমন্ত্রীর লক্ষ্য আমার ব্যক্তিগত ধারণা গল্প বলা সব ঠিক আছে প্রধানমন্ত্রীর লক্ষ্য হচ্ছে ইয়াং জেনারেশান কারণ দেশ বদলাতে হলে সেটা তুমি ভোটের দিক থেকেই ভাবো আর বদলানোর দিক থেকেই ভাবো এটা ইয়াং জেনারেশনই করবে কেমন আমার আমাদের আমরা সকলে কিন্তু একটা ফিক্সড আইডিয়ার ভেতর ঢুকে যাই তো সুতরাং এটা যদি সত্যি হয় তাহলে উনি যে জায়গার থেকে এবার এবার দেখো ওনার বিষয় চয়ন খুব ইন্টারেস্টিং প্রথমত হচ্ছে টেকনোলজি আমি নাইনটি নাইনথ এপিসোডের একটা ম্যাপিং করছিলাম নাইনটি নাইনথ আর সেভেন্টি নাইনথ এপিসোডে দুটো এপিসোডের আমি ম্যাপিং করেছি বাড়ি বানানোর টেকনোলজি নিয়ে আলোচনা হয়েছে বাড়ি বানানোর জন্য গভর্নমেন্ট একটা মিশন করে ডেকে এনে একটা গ্লোবাল কম্পিটিশান করেছিল সারা পৃথিবীর টেকনোলজি ডেমনস্ট্রেশন হয়েছে থ্রি ডি প্রিন্টিং টেকনোলজি দিয়ে বাড়ি বানানো সবগুলোই কিন্তু এফিসিয়েন্ট এবং আমি জানি এগুলো সব অ্যাফোর্ডেবল হাউজিং রুরাল হাউজিংয়ে যাবে কেমন আমি নিশ্চিন্ত আমি যদি এখানেও বলি ওনার কথা বাদ দিয়ে কিন্তু বেশিরভাগ লোক থ্রি ডি প্রিন্টিং আর বাড়ি বানানো শুনেই কিন্তু দেখো প্রধানমন্ত্রী বলছেন এখানে তার মানে কি হলো একটা বিশাল বড়ো কমিউনিকেশান গ্যাপ আছে আমাদের যে যারা সাধারণ এতদিন পর্যন্ত আমরা যে রাজনৈতিক কমিউনিকেশন বলো বা টিচিং কমিউনিকেশন বলো সেটা অত্যন্ত আর্কেইক এবং ব্যাকডেটেড সেখানে মনে করা হচ্ছে যে এর কাছে আমি টেকনোলজি বলতে পারি না থ্রি ডি প্রিন্টিং এখানে বলবো না উনি কিন্তু বলছেন উনি বলছেন মেট্রোলজিক্যাল সায়েন্সের কথা ঠিক আর একটা গল্প বলি আপনাদের সেটা ঘট গল্পনায় ঘটনা সবই ঘটনা মানে আপনারা আজকাল সবাই তাওয়াং বেড়াতে যান একদম হৈ হৈ করে তাওয়াং বেড়াতে যান কয়েক বছর আগে এই তাওয়াংয়ের স্কুলে যারা পড়াশোনা করতেন বা তাওয়াংয়ে যারা থাকতেন তাদের কাছে একটা একটা বিষয় ছিল যে প্রত্যেক দিন আপনারা যারা তাওয়াংয়ের ভূগোল জানেন তার কাছে বড় শহর হচ্ছে তেজপুর এই তেজপুর থেকে একটা বাস যেত তাওয়াংয়ে তো স্কুলের বাচ্চারা বিকেলবেলায় ছুটির সময়তে এই বাসটা যখন আসত তখন তারা হাততালি দিয়ে উঠতো অথবা হাত নাড়ত তা বাসের যাত্রীদের এবং নিশ্চিন্তে বাড়ি যেত এইটা জেনে যে তারা ভারতবর্ষে আছে ঘটনার গুরুত্বটা আপনারা উপলব্ধি করতে পারছেন কিনা জানি না তারা কমিউনিকেশান সিস্টেমটা এমন একটা জায়গায় ছিল আজ থেকে মাত্র কয়েক বছর আগে যে তাওয়াংয়ের মানুষরা সারা সারাদিন তাওয়াংয়ে থেকে জানতো না যে তারা ভারতবর্ষে আছে না তারা প্রতিবেশী দেশের অংশ হয়ে গেছে যখন ওই তেজপুর থেকে বাসটা পৌঁছতো তারা জানতো যে নিশ্চিত হতো আত্মবিশ্বাস পেত আনন্দ পেত যে আমরা ভারতবর্ষেই আছি প্রফেসর রায় এটা গল্প নয় ঘটনা তো আমি কমিউনিকেশন নিয়ে দুজন সাংবাদিকের কাছ থেকে একটু আলোচনা করলাম কিন্তু এই ধরনের যখন প্রকল্প কোনো দেশের প্রধানমন্ত্রী নিচ্ছেন সমস্যাটা যেটা হয় সেটা যদি স্বচ্ছ ভারত মিশনও হয় বা অন্য যা কিছুই হোক না কেন সবাই সেটাকে ধরে নেয় যে এটা একটা রাজনৈতিক দলের প্রকল্প অথবা এটা একটা এই সরকারের প্রকল্প সরকার চলে গেলে আর তার কোনো গুরুত্ব থাকবে না কিন্তু আমার বাড়ির উঠোনটা পরিষ্কার থাকবে কিনা সেটা কোন সরকার রইল না রইলো তার উপর তো একটু যায় আসে না বা আজকে যে পদ্ম পুরস্কারের সিস্টেম বা যে এই মন কি বাতের ব্যবস্থাটা প্রধানমন্ত্রী তৈরি করেছেন এটা তো আগামী বহু বছর চলতে পারে তো এর সঙ্গে রাজনীতি জড়িয়ে ফেলা বা রাজনীতি জড়িয়ে না ফেলা এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখছেন না বিরোধীদের দিক থেকে রাজনীতি থাকবেই সেই বিষয়টাকে আপাতত আমি দেখছি না আমি প্রধানমন্ত্রীর দিক থেকে যে চেষ্টাটা হচ্ছে এটাকে বিরাজনৈতিকরণ যেটা দলীয় রাজনীতির ঊর্ধ্বে উনি নিয়ে যেতে চাইছেন মান বাত এবং প্রধানমন্ত্রীর যে পজিশনটা সেইটাকে আপনি যদি সিম্পলি সার্ভ করেন উনি কি বলেছেন বা শোনার চেষ্টা করেন উনি কি বলেছেন মান বাত বিভিন্ন এপিসোডে আপনার মনে হবে আপনার পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ কেউ কথা বলছে যেটাও বলার চেষ্টা করছে বা মনে হবে আপনার মহল্লার কেউ বয়োজ্যেষ্ঠ কেউ কথা বলছে আপনার ব্লকের কেউ বলছে আপনার ডিস্ট্রিক্টের কেউ বলছে তো উনি ওনার পার্সোনাল ক্রেডিবিলিটি এবং ওনার চেয়ারের ক্রেডিবিলিটি দুটোকেই বাড়িয়ে দিচ্ছেন এবং বাড়িয়ে দিচ্ছেন তার একটা উদ্দেশ্য আছে রাজনৈতিক উদ্দেশ্য বটেই কিন্তু সেটা দলীয় মানে সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য না তার একটা বৃহত্তর উদ্দেশ্য আছে সেটা হচ্ছে উনি কিছু মহিম যেটাকে বলেন সেই জন আন্দোলন আজকে উনি যে কথাটা বলেন জন আন্দোলন চালাতে চান তো সেই জন আন্দোলনগুলো কী খুব ছোট ছোট পদক্ষেপ যদি আমরা সবাই নিই তাহলে দেশ এগোবে একটা হচ্ছে যেটা আপনি বলছেন স্বচ্ছ ভারত বা বিমা যোজনা বা ধরুন ফিট ইন্ডিয়া আমরা সবাই সুস্থ থাকতে চাই তা কে চায় না ওনার দলকে আপনি বিরোধিতা করুন না তাদের কিছু যায় আসে এক্স্যাক্টলি এবং আমার ধারণা উনি যে জায়গায় জিনিসটাকে নিয়ে যেতে পেরেছেন অলরেডি তাতে উনি প্রধানমন্ত্রী থাক মানে না যখন থাকবেন সময়ের নিয়মে থাকবেন না কাউকে ছেড়ে দেবেন তো সেই সময়টাতে সেই প্রধানমন্ত্রীর একটা দায়িত্ব থেকে যাবে মানকি কি বাতকে কন্টিনিউ করার কারণ উনি গোটা দেশকে এক জায়গায় এনেছেন এবং আমরা আজকে যারা বাঙালিরা ভুলতে বসেছিলাম যে এক সময় ত্রিবেণীতে একটা সমাগম হতো সেখানে একটা কুম্ভ মেলার আয়োজন হতো গোড়াতে খানিকটা দেখতে পাই কিন্তু মানে সামগ্রিকভাবে ভুলে গেছিলাম তো সেইটা কিন্তু আমরা যখন শুরু হলো দু হাজার বাইশে প্রধানমন্ত্রী ওটাকে অ্যাড্রেস করলেন আর অন্যান্য সব জায়গার ছোট ছোট যত কালচারাল প্রোগ্রাম আছে তাদের যা ঐতিহ্য আছে মেলা বিশ্বাস সমস্ত কিছুকে এক জায়গায় এনেছেন মানে ইনটিগ্রিটিটা উনি করেছেন কিন্তু বৈচিত্র্যকে কখনো উনি ট্যাম্পার করেননি যেখানে উনি বাইশটা ভাষায় সাথে সাথে প্রচার হচ্ছে যে আঞ্চলিক ভাষা যেগুলোতে ওনার বলার অনতি মানে পরে ইমিডিয়েটলি আফটার হিজ ব্রডকাস্টিং সাথে সাথে ডায়ালেক্টসগুলোতেও উনত্রিশটা ডায়ালেক্টসে প্রচার হচ্ছে এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি এগারোটা বিদেশি ভাষায় প্রচার হচ্ছে তার মধ্যে বালোচি আছে তার মধ্যে টিবেটিয়ান আছে কাজেই শুধুমাত্র কিন্তু উনি মন কি বাতটাকে একটা জায়গায় লিমিটেড রাখছেন না এবং এটা খুব ইন্টারেস্টিং জিনিস উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি বিদেশ নীতি সুরক্ষা এইসবের যে আলোচনাগুলো সেগুলো জনসাধারণের সামনে এনেছেন যেরকম উনি এনেছেন মিলেট চাষের কথা থ্রিডি প্রিন্টিংয়ের কথা সেরকমই উনি এনেছেন বিদেশনীতির কথা যেটা এতদিন ছিল একটা এলিট ব্যাপার যেটা অরিন্দম দেখুনি বলছিলেন যে ওনার মধ্যে একটা এলিট ব্যাপারও আছে আবার একটা বয়োজ্যেষ্ঠ বাড়ির কেউ সেই ব্যাপারটা তো ওটাকে উনি কিন্তু আলাদা রাখেননি উনি একটা জায়গায় মিশিয়ে দিচ্ছেন যে আপনার বাড়ির কেউ আপনার সুরক্ষা নিয়ে কথা বলছে তো আজকের দিনে যেটা হয় যে আমরা বিভিন্ন আঙ্গিকের লোকরা আলাদা আলাদা করে সব কিছু জানি কিন্তু গভর্নেন্সের যে গোটা ব্যাপারটা সেই ছবিটা দেশের লোক জানে না এবং জানে না বলেই তাদের গভর্নেন্স সম্পর্ক যে ধরুন নীতি প্রণয়ন সেই ব্যাপারগুলো পরিষ্কার হয় না উনি কিন্তু সেই গোটা ছবিটা দিচ্ছেন ঠিক কর্পোরেট কায়দায় যেখানে রিভিউ মিটিং হয় তো আমার বস আমার তাকে আমাকে রিভিউ মিটিংয়ে বোঝাতে হবে যে আমি কি করলাম এই গত এক মাসে উনি কিন্তু যেটাকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ভাষায় বলে পাবলিক অ্যাকাউন্টেবিলিটি সেই জায়গাটাকে অ্যাড্রেস করছেন যে আমার জনগণ প্রফেসর রায় আমি ওই জন্য সোমার কাছে একদম শেষে আসা ইয়ে করলাম যে যে বিষয়টাও বললো যে একটা কর্পোরেট অ্যাকাউন্টেবিলিটি তেমনি পাবলিক অ্যাকাউন্টেবিলিটি দু রকমই আছে তো আপনারা কর্পোরেট সেক্টরে কাজ করেন বিশেষ করে আপনি যেখানে যেরকম ডেটা সায়েন্স এবং অ্যানালেটিক্সের কাজ করেন একদম হাই অ্যান্ড একটা বিষয় সেই বিষয়গুলোও কিন্তু প্রধানমন্ত্রী এই মন কি বাতের মধ্যে দিয়ে আনছেন তো আমি আপনাকে দুটো জিনিস জিজ্ঞেস করবো একটা হচ্ছে যে এই হাই অ্যান্ড কর্পোরেট যে সমাজ তাদের কাছে এটার কীরকম একটা ইমপ্রেশন পড়ছে ছাপ পড়ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এইটাকে কি আপনি ও যেটা বলছে প্রফেসর রায় তার সঙ্গে আপনি একমত কি না যে হ্যাঁ এটা একটা মানে পাবলিক অ্যাকাউন্টেবিলিটি আপনাদের কর্পোরেট অ্যাকাউন্টেবিলিটির মতোই নিশ্চয় তো আমরা যখন কর্পোরেটে মানে কাজ করি সেটা একটা বড় সংস্থা হোক কি একটা ছোট সংস্থা হোক অনেক কিছুই নির্ভর করে যে যিনি লিডার তার উপরে এবং তার আমাদের ক্ষেত্রে যেটা আমরা বলি যে একটা স্টার্ট ক্ষেত্রে যিনি চালু করছেন যিনি উদ্যোগটা নিয়ে শুরু করছেন ভাবছেন যে তিনি জিনিসটাকে কিভাবে দেখছেন ভবিষ্যতে কি করতে চাইছেন তার দৃষ্টিভঙ্গি কি এবং সেটা সবসময়তেই তার সাথে একটা টিম থাকে রাইট তো এই যে যখন একটা টিম থাকে তাহলে আমাকে যখন একটা সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে তখন আমাকে সেই সংস্থার সবাইকেই সেই সাথে এগিয়ে নিয়ে যেতে হবে তো সেখানে আমার আমরা যেটা কর্পোরেটে অভ্যস্ত বা শুনতে বা দেখতে যে ইন্টারনাল কমিউনিকেশন যে আমার সবাইকে যখন আমি একই সাথে একই দৃষ্টিভঙ্গিটা যদি আমি সবার সাথে শেয়ার করি যে এটা আমরা বলি যে ভিশন যেটা বলি কোম্পানির ভিশন তো তখন ইউনো দেয়ার ইজ ইন সো এভরিবেডি বাইজ ইন টু দ্যাট সবাই সেই স্টেক ইন্টারনাল স্টেকহোল্ডার্স স্টেক সবাই সাথে যদি সেটার অংশীদার হয় তখনই কিন্তু সুষ্ঠুভাবে ইউনো দি অর্গানাইজেশন মুভস এ লাইক আ ওয়েল অয়েলড মেশিন সবাই একসাথে তখন আমরা চলছি এবং তখন সেই সময় যে পদক্ষেপটা হয় অনেক তাড়াতাড়ি হয় অনেক স্মুথ হয় একটা একটা দিকে হয় এবার যে কোনো অর্গানাইজেশনে আবার অনেক ডিপার্টমেন্ট থাকে ইউনো তারা লর অফ সেন্টার অফ এক্সেলেন্স থাকে তো এবং যত বড়ো অর্গানাইজেশন হয় সেখানে যখন অনেক ব্রাঞ্চেস থাকে অনেক দেশে বা অনেক রাজ্যে তার উপস্থিতি তখন অনেক সময়তেই হয় যে আমি যদি মার্কেটিং ডিপার্টমেন্টের হই আমি জানি না যে আমার ফাইন্যান্স ডিপার্টমেন্ট কি করছে বা আমার সাপ্লাই চেন ডিপার্টমেন্টে কী হচ্ছে কোন নতুন কে কাস্টমার এলো ইউনো আমার নতুন নতুন যে আইডিয়াতে কাজ হচ্ছে সেটা কারা করছে আমার নতুন কি অ্যাচিভমেন্ট হলো সেগুলো অনেক সময়তেই আমরা জানতে পারি না এবং সেই ক্ষেত্রে তখন যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে উই ডু সামথিং কল এজ অল হ্যান্ডস অর টাউন হল যেখানে কোম্পানির যিনি লিডার নেতা যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি সব এমপ্লয়ির সাথে সবার ইন্টারনাল কমিউনিকেশনের পার্ট হিসেবে সেখানে আমরা তাদের সাথে কথা বলি এবং তাদেরকে অ্যাড্রেস করি এবং যা যা ডেভেলপমেন্ট হয়েছে আপডেট হয়েছে সেগুলো আমরা সেখানে নিয়ে যাই সেটা নতুন কাস্টমার বিজনেস হোক অ্যাকুইজিশন হোক নতুন কিছু ডেভেলপমেন্ট টেকনোলজি ক্ষেত্রে হোক নতুন কারা কোন ইনস্টিটিউট থেকে যদি সেটা রিক্রুটমেন্টের হয় কারা নতুন জয়েন করলেন কোন লেভেলে কতজন জয়েন করলেন নতুন কিছু যে কোনো ভাবনা নিয়ে কাজ হচ্ছে তো এই যে সবাই যে একটা সমান ইনফরমেশান পাচ্ছে কোম্পানির একটা যে কোথায় কি হচ্ছে সেটার আপডেটটা পাচ্ছে তো সেরকমই রাইট তো সেরকমই মানে আমাদের যেহেতু দেশ এত বড় এত বিভিন্ন ভাষা বিভিন্ন অঞ্চল প্রত্যেকটি অঞ্চলে যেটা প্রদীপ বললেন যে একটা বৈচিত্র্য আছে এবার সেটা কিভাবে আমরা জানব সবাই নিজেদের আমরা নিজেদের টিভি চ্যানেলে নিজেদের লোকাল ল্যাঙ্গুয়েজে যেটা হচ্ছে সেটা অফকোর্স একটা ওয়ে অফ নোয়িং দ্যাট আমরা জানতে পারি সেটা কিন্তু আমার দেশের নেত্র নেতা যিনি যিনি মানে যিনি আমার সবার নেতা যিনি যিনি আমার দেশের প্রধানমন্ত্রী বা কখনও সে সেটা যিনি মানে রাষ্ট্রপতি তারা আমার দেশ সম্বন্ধে কি ভাবছেন এবং সেখানে যখন আমরা একটা ভবিষ্যতের কথা বলছি সেখানে সবাইকে কি নিয়ে সেটার মধ্যে নিয়ে আসা যেটা আমরা কর্পোরেটে করে থাকি সো আই থিং সেটা একটা বিশাল বড় ভাবনা যে সেটা প্রথম কথা যে সেটা হচ্ছে এবং সেটা কনসিস্টেন্টলি হচ্ছে আপনার এই কথাটার কন্টিনিউটিতেই ঠিক কি রকম চিন্তা থেকে কি রকম ভাবনা থেকে প্রধানমন্ত্রী নিজে এই মনকি বাত অনুষ্ঠানটা শুরু করবার কথা ভেবেছিলেন সেটাই তিনি ব্যক্ত করেছেন আজকের 100 এই এপিসোডে আমরা একবার শুনে নিন যে তিনি ঠিক কি বলতে চেয়েছেন এই মনকি বাতের पिछुने ने उद्देश्य डालिए याद है, है जब मैं गुजरात का मुख्यमंत्री था तो वहां सामान्य जन से मिलना जुलना स्वाभाविक रूप से हो ही जाता था मुख्यमंत्री का कामकाज और कार्यकाल ऐसा ही होता है मिलने जुलने के अवसर बहुत मिलते रहते हैं लेकिन 2014 में दिल्ली आने के बाद मैंने पाया कि यहां का जीवन तो बहुत ही अलग है काम का स्वरूप अलग दायित्व अलग स्थितियां परिस्थितियों के बंधन सुरक्षा का तामजाम समय की सीमा शुरुआती दिनों में कुछ अलग महसूस करता था खाली खाली सा महसूस करता था पचासों साल पहले मैंने अपना घर इसलिए नहीं छोड़ा था कि एक दिन अपने ही देश के लोगों से संपर्क ही मुश्किल हो जाएगा जो देशवासी मेरा सब कुछ है मैं उनसे ही कट कर के जी नहीं सकता था जे आलोचनाটা আমরা করছিলাম সেই आलोचनाটাকেই আরো নিজের মত করে দেশের মানুষের সামনে আজকে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমরা সবাই দেখি যে এই ধরনের মানুষেরা যারা ওই রকম পদে পৌঁছে যান তারা চারিদিকে নিরাপত্তার ঘেরাটোপে বসে যান বসতে বাধ্য হন কারণ এটা পরিস্থিতি অনুযায়ী এটাই দেশের নিয়ম সব দেশেই মোটামুটি এটাই আজকালকার নিয়ম আধুনিক যুগের বিভিন্ন কারণে সত্যি সেই সময়তে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের সরাসরি মাধ্যমটা কি। এই মাধ্যমটা খুঁজে পাওয়ার জন্য অনেক রাজনেতাই নানা রকমের পথ খুঁজে বার করবার চেষ্টা করেন কেউ সকালবেলা উঠে একটা দরবার খুলে বসেন বা ইত্যাদি ইত্যাদি সপ্তাহে একবার দুবার চারবার কিন্তু এইভাবে প্রধানমন্ত্রী যখন তখন তিনি একদম কাশ্মীর থেকে কন্যাকুমারীকে এবং অরুণাচল থেকে গুজরাট পর্যন্ত সমস্ত জায়গাকার প্রতিটি মানুষের প্রধানমন্ত্রী তো তাকে যদি মানুষ কি ভাবছে মানুষ কী করছে ভারতবর্ষের মধ্যে নতুন নতুন জিনিস কি ঘটছে এইগুলো যদি তিনি না বোঝেন যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই জনগণনা জনগণনা যদি না হয় এবং যে যে প্যারামিটারের ওপরে দাঁড়িয়ে জনগণনা হয় সেই প্যারামিটারগুলো যদি সরকারের সামনে না আসে তাহলে উন্নয়নের প্রকল্পগুলো নেওয়া সরকারের পক্ষে সম্ভব হয় না কোন অংশে কত দারিদ্রসীমার নিচে মানুষ আছেন কোন অংশে মধ্যবিত্ত আছেন কোন অংশে উচ্চবিত্ত আছেন ইত্যাদি ইত্যাদি প্রতিম এই যে কথাটা উনি বলেছেন তুমি এইটা উল্লেখ করছিলে তোমার আলোচনাতে প্রথম ভাগে যে মানুষের কাছে পৌঁছনো জন্য প্রশাসকের মানুষের কাছে পৌঁছানোটা কতটা জরুরি রাজনৈতিক প্রশাসকের আমি কিন্তু প্রশাসনিক প্রশাসকের কথা বলছি না যে কোনো প্রশাসকের জন্যেই ট্রাস্ট বিল্ডিং খুব ইম্পর্ট্যান্ট কেমন আমি যেই বাড়িতেও আমি যখন একটা ডিসিশন নেই আর সেটা যদি কেউ কিছু না জানে তাহলে কেন এটা হলো কেন এটা হলো এই প্রশ্নটা ওঠে এবার রাজনীতি যে কথাটা প্রদীপ্ত বলছিলেন খুব ইন্টারেস্টিং এরখানে একটা রাজনীতি আছে কিন্তু রাজনীতি শব্দটাকে আমরা পার্টি রাজনীতিতে পরিণত করেছি বলে আমাদের বুঝতে অসুবিধে হচ্ছে রাজনীতিটা হচ্ছে প্রধানমন্ত্রী দেশটাকে বদলাতে চান ট্রানজিশনাল এবার শুধু প্রধানমন্ত্রী চান না কেন প্রধানমন্ত্রী চান তার একটা কারণ আছে সেটা প্রধানমন্ত্রীর হাতের বাইরে এবং এটা খুব ভালো যে উনি সেটা অ্যাপ্রিসিয়েট করছেন সেটা হচ্ছে টেকনোলজি বদলাচ্ছে পার্টিকুলারলি ডিজিটাল টেকনোলজি এটা কারোর কন্ট্রোলের বাইরে একটা মনস্টার বদলে ভেঙে চুড়ে যদি আমি না বদলাই ও ভেঙে চুড়ে রেখে দেবে সমাজটাকে তো সুত এবং যেটা করা হচ্ছে যে আমি সেইটা সুযোগ নিয়ে আমি দেশটাকে এগিয়ে নেব তার সঙ্গে আছে বিশ্ব রাজনীতি সেই সুযোগটা আমি নিচ্ছি আজকে আজকের মন কি বাত ইউনেস্কোতে সম্প্রচার এটা তো এটা তো জিও পলিটিক্সের একটা অঙ্গ উনি বললেন যে বালোচ ভাষায় জিও পলিটিক্সের অঙ্গ এতগুলো টিবেটিয়ান ভাষা এগুলো সবই আমরা বহুদিন ধরে চাইতাম এগুলো হচ্ছে এখন এবার ব্যাক টু দ্য টপিক যে কেন ইম্পর্ট্যান্ট একটা আমি রাওয়ের উদাহরণ দিই আবার দেশের লিবারালাইজেশন উনি করেছেন পঁচাত্তর বছরে দেশের মানে যদি কাউকে মনে করতে হয় আমার আমি রাওকে সবার প্রথমে মনে করব আমাদের বাঁচিয়েছেন কিন্তু রাওয়ের সরকার পাঁচ বছরের বেশি থাকেনি দ্বিতীয় আমি মনে করব অটল বিহারী বাজপেয়ীকে ভারত আজকে আমরা এই এই সরকারের গুণ হচ্ছে তারা আগের সরকারগুলো যা যা ভালো ভেবেছিল ইমপ্লিমেন্ট করেছে তো অটল বিহারী বাজপেয়ী আজকে চাবাহার পোর্ট থেকে শুরু করে এপাশে পাশে আমাদের যেটা ইয়েতে মিয়ানমারে যে পোর্ট কালাদান বা রাস্তা থাইল্যান্ডের সঙ্গে আরও অনেক কিছু আছে আমি ঢুকছি না ওর মধ্যে রাশিয়া রাস্তা আইএনএসটিসি ইরান থেকে রাশিয়া আমরা আমরা পার্টনার ট্রাইপ একটা রাস্তার তো এই জাতীয় সমস্ত জিনিস হচ্ছেন আমাদের বাজপাই প্ল্যান কিন্তু বাজপাইরও সরকার পাঁচ বছরের বেশি টেকে তার মানে যদি পরিস্থিতি বদলাতে হয় তাহলে সরকারকে থাকতে হবে একটা গণতান্ত্রিক দেশে সরকারকে থাকতে হলে একটাই উপায় হতে পারে সেটা হচ্ছে মানুষের আস্থান অর্জন করা যেটা এই দুটো সরকারই ফেল করেছে ফেল করেছে কারণ তারা কমিউনিকেট করতে পারেনি আমি আরেকটু উদাহরণ দিলেই বোঝা যাবে ইংরেজি চ্যানেলে যে আলোচনা হয় বা ইংরেজি নিউজ পেপারে যে আমরা সবাই খুব ভালো কথা লেখা হয় তেমন আঞ্চলিকের থেকে ইংরেজির মান ভালো কিন্তু তাহলে তার সার্কুলেশন অত কম কেন তার রিডারশিপ অত কম কেন তাহলে যদি শুধু দেশের পাঁচ পার্সেন্ট পয়েন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানুষ সব জেনে বসে থাকে আর বাকিটা জানবে না অথচ তারা ভোট দেবে ডিসকানেক্ট হয়ে গেল না তার মানে পলিটিক্যাল ইনস্টেবিলিটি তৈরি হবে এবার যদি আমি দেশের স্বার্থে কথা বলি তাহলে পলিটিক্যাল ইনস্টেবিলিটি সবসময়ই আমার জন্য খারাপ সুতরাং এই জায়গাতেই কানেকশনটা আসছে পুরো কমিউনিকেশন এক্সারসাইজের আমি প্রতিমের একটা জায়গাকে ধরে আমি সোমার কাছে আসবো সেটা হচ্ছে যে টেকনোলজিকে ব্যবহার করা সাধারণভাবে আমরা সেক্টর ফাইভে বসে কি ব্যাঙ্গালুরুতে বসে কি পুনেতে বসে ভাবছি কিন্তু সেই টেকনোলজিটাকে একটা একশো যদি জানি না আজকালকার রিপোর্ট যদি মেনে নেওয়া হয় তাহলে একশো বিয়াল্লিশ তেতাল্লিশ কোটি জনসংখ্যার কাছে সেই টেকনোলজিটাকে ব্যবহার করে দেশের ইতিবাচক দিকটাকে পৌঁছে দেওয়া আপনারা যারা কর্পোরেটে কাজ করেন তাদের কাছে এই প্রয়াসটা টেকনোলজির ব্যবহারের এই প্রয়াসের একটা ইতিবাচক দিক তো নিশ্চয়ই আছে কারণ এতদিন আমরা জানতাম যে টেকনোলজির ব্যবহারটা শুধুমাত্র বিদেশ নির্ভর কারণ বিদেশে কোনো ক্লায়েন্ট আছে তার জন্যে আমার এখানে কিছু ছেলে মেয়ে গলায় একটা বগলেস ঝুলিয়ে হেঁটে বেড়াচ্ছে কিন্তু এইগুলো তো দেশের কাজে লাগবে সেইটাতে কি এরকমের অভিজ্ঞতা আপনাদের টেকনোলজি তো চেঞ্জ হচ্ছে এবং হতেই থাকবে তো মানে আমরা যেরকম আগে যে টেকনোলজি আমরা কোর্ট মধ্যে দিয়ে যেতাম সেটা পরিবর্তন হতে কিন্তু দশটা বছর সময় লাগতো এখন যে টেকনোলজিতে আমরা এসছি সেটা দশ দিন কি দশ মাস অন্তর অন্তর বদলে যাচ্ছে একটা হচ্ছে তো সেটা হচ্ছে যে ফার্স্ট পেসে বদলাচ্ছে সেকেন্ড হচ্ছে যে আমাদের অ্যাডপশন রেটটাও কিন্তু সেরকমই অনেক বেশি এগিয়ে চলেছে তাই না আমরা টেকনোলজিকে ইউ ও মানে ইউজ করতেও অনেক তাড়াতাড়ি আমরা সেটাকে অ্যাডপ্ট করছি তাড়াতাড়ি ব্যবহার করছি এবং সেটা শুধু শহরে কিন্তু থেমে নেই আজকে আজকাল কিন্তু মানে আমরা যদি ইউটিউবেও দেখেন যে ভিডিও যারা করছে গ্রামের কে একজন মহিলা তিনি আচার বানাচ্ছেন সেটাও তিনি ইউটিউবে তো তারা করছে এবং সেটা লাখে লাখে লোকেরা সেটা দেখছে তো তার জন্য টেকনোলজি তো চলবেই কিন্তু যে এই যে সবাই যে টেকনোলজিটা ইউজ করছে তো সেটা পজিটিভ যে রিচটা সেকেন্ড হচ্ছে যে এই যে আমরা কথা বললো যে মানে এটা একটা জায়গাতে কোন কোন সময় একটা মনস্টার হিসেবে মনে হতে পারে সেইখান থেকে পজিটিভিটিটাকে বের করে আনা সেটা আমি বুঝতে চাই হ্যাঁ তো এটাও একটা পজিটিভ দিক যে আমার গ্রামেও একজন সেই ইউটিউব সম্বন্ধে জানে সে একটা স্মার্টফোন প্রথম কথা সে পেয়েছে সেটা সে ইউ সেটা সে ইউজ করছে এবং তারপরে সে একটা ইউটিউব চ্যানেল সম্বন্ধেও জানে এবং সেখানে সে ভিডিওটা রেকর্ড করে সে আপলোড করছে লোকে সেটা দেখছে তো সেটা তো টেকনোলজি ইউসেজের একটা পজিটিভ স্টেপ এবং কেন কারণ সেখানে আমার যে মানে এই টেলিকম নেটওয়ার্ক অ্যান্ড কানেকটিভিটিটাও সেখানে পৌঁছেছে তবেই না সেটা সে করতে পারছে বাট দেন আমরা যদি অন্য দিকটাও দেখি যে প্রধানমন্ত্রী যিনি যেটা যেভাবে টেকনোলজি একটা তো উনি রেডিওতে করছেন বিকজ মানে ওটা সব জায়গাতে আউটরিচ হচ্ছে কিন্তু যে ফিডব্যাকটা যেটা আসছে সেখানে হেল্পলাইন আছে যেখানে আমার কিছু প্রবলেম হলে বা আমি যদি কোনো আইডিয়া শেয়ার করতে চাই সেটা আমি করতে পারছি সেখানের একটা অ্যাপ আছে সেখান সেটার থ্রুতে আমি করতে পারছি তো এই যে ডিফারেন্ট মিডিয়া ইউজ করে যে আমার একটা ভাবনা আছে একটা চিন্তা আছে আমার কনসার্নও থাকতে পারে সেটা উদ্বেগও হতে পারে সেটা আমি প্রধানমন্ত্রীকে পৌঁছাচ্ছি চিঠি লিখতে পারি আমি ইমেল করতে পারি তো এই যে টেকনোলজির যে ইউসেজের যে ডিফারেন্ট প্রক্রিয়াগুলো বা মেথডগুলো অ্যাভেলেবেল আছে সেটাও কিন্তু এখানে ইউজ করে উনি লোকের কাছে পৌঁছোচ্ছেন এবং তার জন্যই এটা একদিকে বা একমুখী তো কমিউনিকেশন নয় সেখানে তো আমরা ফিডব্যাকটা দিচ্ছি আমরা যে রিয়াকশান আমাদের যে প্রতিক্রিয়া লোকেরা বিভিন্ন প্রান্ত থেকে সেই ফিডব্যাকটা তার কাছে পৌঁছাচ্ছে এবং সেটা আবার উনি যে সেটা আবার যখন উনি কথা বলছেন যখন এই বার্তাটা দিচ্ছেন মান কি বাদে তখন আবার সেগুলো উনি ইউজ করছেন উনি রেফার করছেন উনি গল্প হিসেবে সেটা বলছেন যে কোথাও মেঘালয়েতে আজকেই বোধ হয় উনি বলেছেন যে শান্তি দেবী যে পদ্ম ফুলের ইউজ করে উনি ফ্যাব্রিক বানাচ্ছেন সেটা দিয়ে সেটা আবার উনি আগে বলেছিলেন সেটার ইফেক্ট যেটা হয়েছে যে ওনার সেলটা বেড়েছে এই যে মণিপুরে রাইট থ্যাংক ইউ তো মণিপুরে তো এই যে স্টোরিগুলো সেটা ওনার চ্যান মানে ওনার টিমের থেকে আসুক কিংবা জনগণই এই ডিফারেন্ট মেথডগুলো আছে ওয়েজ অফ অফ টেকনোলজিক্যাল ইউসেজ সেটা দিয়ে ওনার সাথে আমরা কমিউনিকেট করি কথাবার্তা বলছি ওনার ভাবনাটা শুনছি কিন্তু আমিও তো সেই প্রক্রিয়ার মধ্যেই একটা অংশ নিতে পারছি তো দ্যাট ইজ অলসো ইউনো স্ট্রং ইউসেজ অফ টেকনোলজি যেটা ওনার উনিও ভেবেছেন এবং আই থিঙ্ক ওনার টিমও সেটা ভেবেছেন এবং সেটা আমরা কার্যকরী দেখতে পাচ্ছি রাইট মানে এই জিনিসটাই আমরা আজকের আলোচনার মধ্যে খুঁজে বার করবার চেষ্টা করছি আগামী আধ ঘন্টাও সেটাই করব সেটা হচ্ছে যে কিভাবে এই মন কি বাত ভারতবর্ষে যেটা প্রতিম বলছিল যে ভারতবর্ষকে একটা নতুনভাবে দিশা পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই দিশা পরিবর্তন করতে গেলে দেশের মানুষের একটা ভূমিকা প্রয়োজন এবং দেশের মানুষকে সঙ্গে নেওয়া প্রয়োজন এবং দেশের মানুষের বিশ্বাস অর্জন করা প্রয়োজন এই এতগুলো কাজ করতে গেলে যদি দুমুখ একটা কমিউনিকেশন না হয় তাহলে খুবই সমস্যা এবং সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী একটা নতুন রাস্তা খুঁজে বার করেছেন এবং যেটা আশা করা যায় যে আগামী দিনে নতুনভাবে বা অন্য রকমভাবে তার টেকনোলজি ব্যবহার করে এগিয়ে যাবে এবং এটা কোনো জায়গায় থামবে না অরিন্দম সেটা হচ্ছে যে টেকনোলজি একটা দিক টেকনোলজির ব্যবহার করার একটা দিক আছে কিন্তু সাংবাদিকতার ছাত্র হিসাবে বা সাংবাদিকতার শিক্ষক হিসাবে আমি জিজ্ঞেস করব যে এখানে সংবাদ মাধ্যমের ভূমিকাটাকে কিভাবে উনি ব্যবহার করছেন মানে সংবাদ মাধ্যম মানেই ধরে নেওয়া হয় যে তারা আজকাল দায়িত্বহীন ইত্যাদি ইত্যাদি কিন্তু কোনো না কোনোভাবে উনি এই সংবাদ মাধ্যমকেও ওনার এই পুরো প্রচেষ্টার মধ্যে একটা অংশ করে নিয়েছেন সেই মেকানিজমটা আমি না এই মানে প্রশ্নের প্রশ্নটাকে আমি তিন চার ভাগে একটু ভাগ করে নিই একটা হচ্ছে মান কি বাতের মূল ফিলসফি হচ্ছে গোয়িং ব্যাক টু দ্য রুটস আমি আমার শেকরে ফেরত যাব সেই জন্য উনি এমন একটা টেকনোলজি বেছে নিয়েছেন যেটা আমাদের শেকরে রয়েছে কিন্তু যেটা বলছিলাম ফিডব্যাক মিডিয়ার ফিডব্যাক ফিডব্যাক মনসটা কিন্তু মোডটা কিন্তু মাল্টি নোডাল কিন্তু সেখানে এই কথাটা বলতে গিয়ে আমার একটা কথা অনুষ্ঠানের কথা মনে পড়ে গেছে আমরা ছোটোবেলায় দেখতাম দূরদর্শনে দেখাতো দর্শকের দরবারে চিঠি আসতো পঙ্কজবাবু পড়তেন ওনার কাছে চিঠি আসে পিপল আর এগেন রাইটিং রাইটিং ফ্রম দ্য রুরাল এরিয়াস যেখানে মেল পাঠাতে পারবেন না বা যেখানে হয়তো হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারছে না বা যেখানে হেল্পলাইন ইউজ করতে পারছে না সো যেখানে উনি টেকনোলজিটাকে প্রমোট করছেন সেখানে কিন্তু হি ইজ অলসো প্রমোটিং দ্যাট আর্ট অফ রাইটিং তো আমি মানে যখন যখন আমরা 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 যখন একটা একটা প্রোগ্রামের সাকসেস যখন আমরা মেজর করবো আমরা যদি একটা ফিডব্যাক মেকানিজমের থ্রু দিয়ে মেজার করার চেষ্টা করি তখন একটা দিকে ধরে রাখতে হবে দ্য বিগ গোয়িং ব্যাক টু দ্য রুটস আরেকটা গোয়িং ব্যাক টু দ্য রুটসের যে ফিডব্যাক মিট মিনসটা সেটা কিন্তু ফিউচারিস্টিক সেটা ইজ আ মিক্স অফ বোথ ওল্ড অ্যান্ড নিউ এটা হচ্ছে এক আর ওনার সাকসেস স্টোরিটা ইজ বেসড অন থ্রি এফস ফ্রিঞ্চ ফিউচারিস্টিক অ্যান্ড ফিডব্যাক ফ্রিঞ্চ কেন মিডিয়া এটাকে অ্যাকসেপ্ট করেছে আমি যদি খালি দুটো এক্সাম্পল দিই তাহলেই ওনার একশো এপিসোড ইজ সাকসেসফুল আর তার তার আর কোনো সার্টিফিকেট দরকার হয় না ইন্ডিয়াজ ভ্যাকসিন স্টোরি

থ মোদি মিডিয়া হ্যাজ টু বি মিডিয়াম অ্যান্ড আ মোডারেটর মিডিয়া ক্যান জাস্ট নোট বি আ মোডারেটর মিডিয়া ক্যান নোট জাস্ট বি আ জাজ ইট হ্যাজ অলসো টু বি আ পার্টনার ইন দ্য প্রোগ্রেস সো এটা হচ্ছে ফ্রিঞ্জ ফিউচারিস্টিক উনি যখন কথা বলছেন এই ফ্রিঞ্জ লোকেদের ব্যাপারে যখন উনি কথা বলছেন মণিপুরের পদ্ম দিয়ে ফেব্রিক তৈরি করার কথা তখন উনি বলছেন একটা একজন শিল্পী যে একটা খুব পুরনো একটা বিনা ইলেকট্রোবিনা তৈরি করে নিয়ে চলে এসছেন তার মানে উনি কোনো জায়গাটায় উনি হি ইজ অলসো ফিউচারিস্টিক বিনা বিকামস ইলেকট্রোবিনা অ্যান্ড বেসড অন এই সমস্ত কিছুটা হি হ্যাজ ক্রিয়েটেড এ ফিডব্যাক মেকানিজম যেটাকে উনি আমল দিচ্ছেন এবং সেই ফিডব্যাক মেকানিজমে যে সাজেশনসগুলো আসছে সেই সাজেশনসগুলোকে তুলে নিয়ে পরের মন কি বাত সাজাচ্ছেন সুতরাং ওনার মন কি বাত ইজ নট অনলি হিজ মন কি বাত ইট ইজ মন কি বাত অফ দ্য নেশন আর যখন একটা নেশানের মন কি বাত যখন একজন সেই এটা যদি আমরা একটা বাড়ি মনে করি সেই বাড়ির এল্ডারের থ্রু দিয়ে যখন একটা নেশানের কথা বলা হয় তখন মিডিয়া হ্যাজ টু প্লে আ পজিটিভ রোল আমি মন কি বাত সম্বন্ধে আবার স্ক্যানিং নিউজ আমি কিছু ইলেকট্রনিক মিডিয়াতেও দেখছিলাম ডিজিটালে দেখছিলাম নট আ সিঙ্গেল আর্টিকেল দ্যাট ক্রিসাইজ মন কী বাথ ইরেসপেক্টিভ অব তো মিডিয়ারও মত ভিলজফি ভিশন আছে মন কি বাতের কোনো ক্রিটিসিজম নেই কেননা মন কী বাতের বোধ কোনো ক্রিটিসিজম থাকতে পারে কিন্তু তার সার্বিক গঠন এবং তার সার্বিক পরিণতি যেটা যে যে রেজাল্ট ওরিয়েন্টেশনের দিকে মানকিবাত যাচ্ছে তার ঠিক নিন্দা করার জায়গাটা নেই সুতরাং মিডিয়া এই প্রগতিটার সাথে হাত মিলিয়েছে সেই জন্য কিন্তু মানকিবাত কী বাত স্টুডেন্ট সাচ এ বিগ সাকসেস কেননা মন উনি যে রেলেভেন্ট পয়েন্টসগুলো তুলে ধরেছেন আমি একটা একটুখানি ক্রেডিট নেওয়ার চেষ্টা করি সবাইকে সবাইকার অনুমতি নিয়ে যে আমাদের কাছে যখন এক একটা চরিত্র এসে পৌঁছে পশ্চিমবঙ্গের দায়িত্বর মধ্যে আমরা বাংলা দূরদর্শন চালাই আমাদের সমস্ত টিম আমরা স্তম্ভিত হয়ে পড়ি যে এই ধরনের সাকসেস স্টোরি পশ্চিমবঙ্গে আছে এবারে আমাদের দায় হচ্ছে সেটাকে খুঁজে বার করা আমরা সরকারি কর্মচারী আমাদের খুঁজে বার করতে হবে বাট এটা একটা দারুণ এনার্জেটিক কাজ এবং প্রচণ্ডভাবে এটা একটা ইতিবাচক কাজ যে শুধু একটা নাম এসছে এই লোকটা এই কাজ করে খুঁজে বার করো আমরা সারা পশ্চিমবঙ্গ খুঁজে বার করে আমাদের যে নেটওয়ার্ক যাকে বলে সেই নেটওয়ার্ক দিয়ে এবং আমরা খুঁজে বার করেছি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমরা ব্যর্থ হইনি তো আপনাদের কাছে এটা বলার বিষয় যে এই যে মিডিয়া হিসাবে মাধ্যম হিসাবে এটার মধ্যে যে একটা অন্য ধরনের পজিটিভ ভাইভস আছে যে আরে ওই লোকটা এখানে এই কাজটা করেছে আপনারা কে জানতেন যে অলচিকি ভাষাতে সংবিধানের ট্রান্সলেশন করেছেন পুরুলিয়াতে বসে একটা মানুষ কেউ জানতেন পুরুলিয়ার মানুষেরও জানতো না জানতেন আপনি আপনার মানে শিক্ষকের মানে আপনাদেরই পেশাতে আছেন মানে আমি বলছি যে এই ঘটনাটার এত প্রচার হওয়ার আগে কতটুকু জানতেন আমি জানি মানে আপনি একটা অন্য সোসাইটিতে বাস করেন কিন্তু সাধারণভাবে পুরুলিয়ার কোনো সাংবাদিককে জিজ্ঞেস করুন প্রথম যেদিন হয়তো তিনি ওটা পাবলিশ করেছিলেন তখন জানতো তারপরে ভুলে গেছে সবাই ডেমোক্রেটাইজেশন অফ মিডিয়া ইনফরমেশন হ্যাঁ ঘটনাচক্রে আমি শ্রীপতি টুডুকে চিনি আমার প্রফেশনাল প্রফেশনাল কারণ ওর আমি এক কলেজে পড়িয়েছি এক সময় প্রথম আমার চাকরি জীবনের প্রথম দু বছর কাজেই ওটা আলাদা মানে কিন্তু আমি সাধারণভাবে আপনাদের যেটা বলবার চেষ্টা করছি একটা তোমার এই যে অহুম কিং লচিত ফুকান এখন এই এটা তো অসাধারণ হিস্ট্রি ভারতবর্ষের একটা পার্টি কেউ কোনোদিন ইনভেন্ট করতে পারেনি এবারের বইমেলায় চারটে বই বেরিয়েছে অন অন অহোম অ্যান্ড অহোম কিংডমস অ্যান্ড অহোম কিংডম একজন একান্ন বছর বয়সী ট্যাক্সি ড্রাইভার যাকে উনি দেখেছেন যিনি মানে হসপিটাল তৈরি করেছেন তো এই যে যে হিরোদেরকে উনি বার করছেন তারা কিন্তু ওই অক্সব্রিজ অ্যাকসেন্টে কথা বলা লোক নয় তারা আমাদের একজন এবং তারা আমাদের ইন্সপায়ার করছেন এভরিডে যে মার্কেটিং টিপস দিচ্ছেন চন্ডিগড়ে একটি লোক সাইকেলে করে কিছু ওই ছোলা ছোলা বাটুরে বেচত তার মেয়ে তাকে বলেছে কোভিড যখন ওই ফার্স্ট ফেজের ওই ইয়ের সময় যে ভ্যাকসিন যখন হচ্ছে যে ভ্যাকসিনেশনের সেই সময়টায় যে ভ্যাকসিন দিলে পরে কেউ যদি ভ্যাকসিন নিয়ে আসে সেদিন তাহলে ফ্রি খাওয়াবে ইয়ে ডক্টর দ্যাট প্রিন্সিপাল আমি অবাক হয়ে তার যে ইজ ফ্যান্টাস্টিক সোশ্যাল মার্কেটিং ইয়ে হুম অ্যাট দ্য সেম টাইম কাইন্ডনেস আছে তার মধ্যে ওই সময়ে ভ্যাকসিনের প্রচার বাড়ানোর জন্যে ওটাকে উনি ব্যবহার করছেন এবং এবং এটা তো একটা এক্সাম্পল একটা ছোট্ট একটা কোথাকার লোক সাইকেলে করে ব্যাচে ছোলা বাটুরে সে আজকে তার নাম প্রধান আমি একটা উদাহরণ দিচ্ছি এটার সঙ্গে মন কি বাতের সম্পর্ক নেই কিন্তু আমি যেটা প্রথমে শুরু করেছিলাম যে ওই সমাজ এবং প্রশাসনে দুজনে মিলে কিভাবে কাজটা করে আমি বছর পাঁচেক আগে একটা স্টোরি ফিচার করতে আসামের গোয়ালপাড়ায় গিয়েছিলাম আপনারা সবাই জানেন হয়তো গোয়ালপাড়াতে একটা ঐতিহাসিক জায়গা আছে প্রাগৈতিহাসিক বলা যেতে পারে সূর্য পাহাড় বলে তো সেখানকার ওপরে গল্প কাজ করতে গিয়ে আমরা আমি জানতে পারি ওখানকার স্থানীয় লোকেদের গল্পতে যেখানে এক মহিলা আছেন বৃদ্ধা আছেন যিনি উইচক্রাফ্টের ওপরে কাজ করেন কি কাজ না এটা বিচিত্র ধরনের কাজ ওই চত্বরে মেঘালয় এবং আসামের ওই বর্ডারে প্রচুর গ্রাম আছে যেটা আমাদের রাজ্যে তো আমাদের রাজ্য এই বিষয়টাতে সবাইকার ওপরে এখনো তাই পুরুলিয়া বা বাঁকুড়া ওই চত্বরে ডাইনি ঝাড়গ্রামে ডাইনি অপবাদ দিয়ে তাকে কোনোভাবে সমাজচ্যুত করা বা মেরে ফেলা বা ইত্যাদি ইত্যাদি এর পিছনে অনেক রকমের কারণ থাকে তো উনি এই সমস্ত অপবাদ যাদের ওপরে পুরুষ এবং মহিলা তাদেরকে উদ্ধার করে নিয়ে সেটা গ্রাম বানিয়ে ফেলেছেন এটাই তার কাজ তো আমি বোকা বোকাভাবে সেটা করে ফেললাম ভদ্রমহিলাকে গল্পটা করলাম এবং তখন দেখানো হলো কোনো একটি জায়গাতে এবং আমি ভাবলাম যে ভদ্রমহিলাকে কেউ চেনে না তার দুবছর বাদেই তারকে পদ্মশ্রী দেওয়া হলো মানে আমার খবরের জন্য নয় কিন্তু এই যে খোঁজাটা চলছে না এইটা তো বিরাট খোঁজাটা চলছে এবং খোঁজাটা চলতে চলতে পৌঁছে গেছে আমি একটা ভেগা ব্যান্ডের মতো পৌঁছেছিলাম কিন্তু এটা তো একটা প্রসেসের মাধ্যমে গিয়ে পৌঁছেছে ওনার কাছে তো এই রকম জায়গাতে প্রফেসর রায় যে আরেকবার ওই রাজনীতির জায়গাটাতে আসি সেটা হচ্ছে যে কালকে মনে করুন আপনি যেটা বলছিলেন যে প্রকৃতির নিয়মে নরেন্দ্র মোদী থাকবেন না তারপরে কি হবে না তারপরে তার রাজনৈতিক উত্তরসূরি বা সেই আমি সামাজিক তার এটার ইয়েটা কি হবে মানকি কি বাতটা আমার ধারণা চলতেই থাকবে কারণ যেটা আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ী সময় এনএসএ প্রথম এলো কিন্তু মনমোহন সিং সেটাকে বাদ দেননি চালাতেই হয়েছে কারণ এগুলো না ওই অফিসটার সাথে অ্যাটাচড হয়ে যায় পিএমও জাহরলাল নেহরুর সময় ছিল না পরে এসছে অ্যাটাচড হয়ে গেছে কেউ কিন্তু ছাড়তে পারেননি সিডিএস সিডিএস নরেন্দ্র মোদীর সময় এসছে আমার ধারণা পরেও এটা চলতেই থাকবে মন কি বাতও সেরকমই একটা হবে কারণ এই মন কি বাতের মধ্যে একটা এমন ক্ষমতা আছে যেটা ভারতের গণতন্ত্রকে একটা মানে প্রকৃত অর্থে অংশগ্রহণকারী গণতন্ত্র যাকে বলে পার্টিসিপেটরি মডেল অফ ডেমোক্রেসি টেকনিক্যালি বলতে গেলে সেই জায়গাতে নিয়ে গেছে আপনি দেখবেন যে এই যে মহিম বা যে গণ আন্দোলন যেগুলো উনি চালানোর কথা বলছেন এগুলো কিন্তু লিড করবে বিরোক্র্যাটরা নয় এগুলো চালাবো আমরাই আমাদের মতো একদম সাধারণ মানুষরা ফান্ডিংটা সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে করা হয় মানে নিউ যে আর্গিউমেন্টটা যে উইথড্রল অফ দ্য স্টেট সেটা কিন্তু নয় সরকারি বাজেটে আমরা দেখেছি কিভাবে বাড়ছে সামাজিক সেক্টরে ইনভেস্টমেন্ট কিন্তু সেটা মানে এই নয় যে ব্যুরোক্রেটাইজড মডেলে উন্নয়ন হবে বা সামাজিক সুরক্ষা হবে সামাজিক সুরক্ষার দায়টা সমাজকে নিজেকে দিচ্ছেন উনি এবং এর উল্লেখ আমরা মানে বহু প্রাচীন গ্রন্থে আছে রবীন্দ্রনাথের লেখাতেও আছে ভারতবর্ষীয় সমাজ বা আত্মশক্তি এই ধরনের লেখাতে যে আমরাই আমাদের ভাগ্য নির্ধারণ করব রাষ্ট্র নয় তো রাষ্ট্র কিন্তু এখানে দায়িত্ব নিয়েছে সমাজকে মানে ক্ষমতা দেওয়ার মানে সিভিল সোসাইটির যে প্রপার এম্পাওয়ারমেন্ট সেটা কিন্তু নরেন্দ্র মোদী করছেন এবং তার মধ্যে কোনো রাজনৈতিক একটা হয়তো দূরদর্শিতা আছে সেটাকে আলাদা রেখেও দলীয় রাজনীতির যে ক্ষুদ্র স্বার্থ সেটা কিন্তু সেভাবে রিফ্লেক্টেড হয় না অ্যাকচুয়ালি ডিসেন্ট্রালাইজেশন অফ ডিসেন্ট্রালাইজেশন এটা যে হচ্ছে এই ডিসেন্ট্রালাইজেশনের একটা একটা বিরাট মানে ওয়াট ইট হ্যাজ ওয়াই ইজ নরেন্দ্র মোদি ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েশাল পিপল ইন দ্য ওয়ার্ল্ড তার এরা যখন অ্যানালাইজ করে ডিফারেন্ট প্যারামিটার্স থাকে ওয়ান অফ দ্য মেজর প্যারামিটার্স ইজ হাউ মাচ অফ আ হিউম্যান লিডার আর ইউ হিউম্যান লিডার মানে হচ্ছে আ লিডার হুইজ কানেক্টেড টু হিউম্যানিটি এই মন কী বাত হ্যাজ হেল্পড নরেন্দ্র মোদি বিকাম দ্য লিডার ফ্রম দ্য মাসেস

করেন এবং ওনার একটা রাজনৈতিক দল আছে তারা বলবে আপনি আপনি সমস্ত কিছু কিছু গোপন বিষয়গুলো সবাইকে দিয়ে বলছিলেন হ্যাঁ আমি বলছিলাম যে আমরা যে কর্পোরেটে এবং একটা আই থিঙ্ক শুরুর দিকে একজন এই কথাটা এসছিল যে আমরা কর্পোরেটে একটা কিছু যখন ইনিশিয়েটিভ নিই তখন সেটার আবার আমরা ওই যখন সবার সাথে মিটিংয়ে বসি তখন একটা ফলো থ্রু হয় তো এখানেও যদি যদি আমরা দেখি যে 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 ইনিশিয়েটিভের কথা উনি বলছেন সেটা সমাজের মানে অনেক অন্যরকম আন্দোলন হোক বা যেটা গভর্নমেন্টের কোনো পলিসি হোক সেটা বেটি বাঁচাও বেটি পড়াও সেটা যেটা উনি যখন সেটা অনেকগুলো এপিসোডে বলেছেন এবং আজকে যখন উনি আবার বলছেন যে সেটার জন্য হরিয়ানাতে জেন্ডার রেশিও হ্যাজ ইম্প্রুভড অনেক বেশি বেটার হয়েছে বা কোথাও উনি বলছেন যে ইলেকট্রনিক ওয়েস্ট এই যে আমরা আগে কথা বলছিলাম যে যখন এত বেশি মানে আন্টারপ্রনিওরশিপ নতুন আইডিয়ার কথা উনি বলছেন তো সেখানে আবার উনি সেখানেও আন্টারপ্রনীয়দের যেমন এনকারেজ করছেন যে নতুন উদ্যোগ আরও হোক শহরে হোক গ্রামে হোক টেকনোলজিতে হোক কিন্তু এটার জন্য যে আবার ইলেকট্রনিক ওয়েস্ট যেটা তৈরি হচ্ছে যেটা আমরা ই ইলেকট্রনিক বর্জন বলি বা ই ওয়েস্ট যেটা বলি সেটাকে আবার কীভাবে কিছু সংস্থা নতুন সংস্থা তারা মেড ইন ইন্ডিয়া টেকনোলজিতে দেশীয় টেকনোলজি ইউজ করে সেটাকে তারা প্রসেস করছে তার থেকে মেটাল ইউজ করছে তো এই যে এক একটা ইনিশিয়েটিভ সেটা গভর্নমেন্ট নেই কিংবা সমাজের যে একটা ইস্যু বা প্রবলেম সেটার আবার কিভাবে ফলো থ্রু হয়ে একটা সলিউশন মরে যাচ্ছি তো শুধু যে সলিউশন শুধু যে পজিটিভ সেটা কিন্তু নয় দেয়ার আর ইস্যু যে কিছু কিছু সেই ইস্যুগুলোও কিন্তু উনি সামনে আনছেন তুলে ধরছেন এবং তারপরে তার থেকে যে মন কি বাত একশোতম মন কি বাত সেখানে অনেকগুলো বিষয়েতে উনি কথা বলেছেন আমাদের আলোচনাতে আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি আমরা ওনার আরও একটা অংশ দেখে নেবো এবং শেষ অংশটুকু আলোচনা করে নেবো हम सब ने मिलकर विजयादशमी के दिन मन की बात की यात्रा शुरू की थी विजयादशमी यानी बुराई पर अच्छाई की जीत का पर्व मन की बात भी देशवासियों की अच्छाइयों का सकारात्मकता का एक अनोखा पर्व बन गया है एक ऐसा पर्व जो हर महीने आता है जिसका इंतजार हम सभी को होता है हम इसमें पॉजिटिविटी को सेलिब्रेट करते हैं हम इसमें पीपल्स पार्टिसिपेशन को भी सेलिब्रेट करते हैं আমরা প্রায় প্রধানমন্ত্রীর থেকেও মহান হয়ে গেছি মানে ওনার বক্তব্য শোনার আগেই ওনার বিষয়গুলো নিয়ে আলোচনা করে ফেললাম আমাদের কাছে এক মিনিট এক মিনিট করে সবাইকার জন্য আছে অরিন্দ টু সাম আমি বলবো মন কি বাতের আমি যদি ডেভেলপমেন্ট জার্নালিজম আমরা যখন বলি ডেভেলপমেন্ট জার্নালিজমকে কী কী বোঝায় যদি একটা খবরের কাগজে একটা পাতা অফ অনলি পজিটিভ নিউজ রোজ রোজ যদি যাওয়া যায় মানুষ কিন্তু অভ্যস্ত হবে এই পজিটিভ নিউজটা পড়তে ঠিক সেরকমই মানুষ এই মাসে একবার এই মন কি বাতে দেশের এই পজিটিভ খবরগুলো নিয়ে হানাহানি মারপিট করাপশন এই সব কিছুর বাইরে যে একটা দেশ আছে সেই দেশটা চলছে তার কারণ হচ্ছে এই অনেকগুলো পজিটিভ ফ্যাক্টর চলছে মান কি বাত হচ্ছে এই পজিটিভ ফ্যাক্টরগুলোর একটা নির্যাস আমরা যখন কর্পোরেট ব্র্যান্ডিংয়ের কথা বলি তখন যিনি লিডার যিনি নেতা একটা কোম্পানি তার একটা ব্র্যান্ডিং থাকে আবার যে প্রোগ্রামটা হয় ইন্টারনাল কমিউনিকেশন হোক এক্সটার্নাল কমিউনিকেশন হোক সেইটার একটা ব্র্যান্ডিং থাকে এবং সেটা অনেক ক্ষেত্রেই পরিপূরক হয় কমপ্লিমেন্টারি টু ইচ আদার তো এখানে যদি আমরা মন কি বাতকে একটা প্রোগ্রাম হিসেবে দেখি আর লিডারকে দেখি মানে উনি যেভাবে করছেন মিডিয়াম যেভাবে উনি মেসেজিংটা দিচ্ছেন ব্র্যান্ড মেসেজিং যেটা আমরা বলি ভেরি স্ট্রং কিন্তু খুব সিম্পল ভাষাতে সহজ ডাইরেক্ট ভাষাতে উনি সেটা বলছেন কনসিস্টেন্সি যেটা আমরা বলি ব্র্যান্ড কনসিস্টেন্সি সেটা কন্টিনিউয়াসলি সেটা হয়ে চলেছে এরকম কিন্তু নয় যে উনি পাঁচ বছর করেছেন তারপরে দেখলেন যে খুব সাকসেসফুল তাহলে এটাকে ছেড়ে এবার অন্য কিছুতে যাই সেটা কিন্তু হচ্ছে না এখানে কিন্তু কনসিস্টেন্টলি প্রত্যেক মাসে প্রত্যেক রবিবার ওই একই এগারোটার সময় এটা কনসিস্টেন্টলি হয়ে চলেছে এবং যদি অ্যাসপিরেশন যেটা সবার স্টোরিটা যেটা উনি আনছেন দু হাজার পনেরোতে একটা এপিসোড হয়েছিল যেখানে বারাক ওবামা ইউএস প্রেসিডেন্টের সাথে উনি মান কি বাতে করেছিলেন এবং সেখানেও কিন্তু সেই অ্যাসপিরেশনাল পজিটিভ চিত্রটাই কিন্তু উঠে এসেছিল যে তোমার কাছে যদি তুমি যেখানকারই নাগরিক হও না কেন যেমন একটা দারিদ্রতার মধ্যে থেকে উনি উঠে এসেছেন কিন্তু আমাদের দেশে সেই অপরচুনিটি বা সেই সুযোগটা আছে যে তুমি তুমি তোমার যদি সেই জোরটা মনের জোরটা থাকে তাহলে কিন্তু তুমি প্রতিকূলতা যাই হোক না কেন তুমি কিন্তু সেই সুযোগগুলো নিয়ে তুমি দেশের সর্বোচ্চ স্থানে পৌঁছে যেতে পারো সেটা আমেরিকা হোক কিংবা সেটা ভারতবর্ষ হোক দুটোই দুটো প্রাইমারি পিলার্স আছে একটা হচ্ছে এক ভারত শ্রেষ্ঠ ভারত মানে ন্যাশনাল ইন্টিগ্রেশন দ্বিতীয়ত হচ্ছে যেটা অরিন্দম বলেছে অ্যাসপিরেশন এই দুটোকে নিয়ে পজিটিভিটি এ দুটো না থাকলে কোনো কনস্ট্রাকটিভ কাজই সম্ভব না আমি যদি একটা নেগেটিভ মাইন্ডের মানুষ হই তাহলে আমার পক্ষে পজিটিভ কাজ করাটা সম্ভব না সুতরাং আমি যদি কোনো কিছু বদলাতে যাই ব্যক্তিগতভাবে হোক সবাই পুরো সমাজগতভাবে হোক তাহলে পজিটিভ হতে হবে এই একটা এটা কেউ মানে আমরা আলোচনা করিনি তুমি প্রত্যেকটা মন কি বাতে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্ত আসে এই প্রথম এই প্রথম এই সমস্ত জায়গা মণিপুর মেঘালয় মিজোরাম ডোডা ডিস্ট্রিক্ট কি অমুক ডিস্ট্রিক্ট এরা সবাই আসে হ্যাঁ মানে এরা সবাই আসে এবং আসে পজিটিভ নিয়ে কেউ পদ্ম ফুলের ডাঁটি চাষ করছে এক্সপোর্ট করছে কেউ অ্যাপল বার কেউ ত্রিপুরাতে কোন চাষী কুল চাষ করেছে এবং সেটা এলাকায় একটা করছে এই ইজ সামথিং আমরা তো মানে সবসময় জেনে এসেছি ভারতবর্ষ বৈপরীত্যের দেশ শুধু বৈচিত্র্যের নয় তো ওই যে ইন্ডিয়া অ্যান্ড ভারত আরবান অ্যান্ড রুরাল টেকনোলজিক্যালি অ্যাডভান্সড অ্যান্ড নো ডিজিটাল ফুটপ্রিন্ট এই এতগুলো জিনিসকে কিন্তু উনি এক জায়গায় মিলিয়েছেন আজকে আমাদের হিরো কিন্তু সমাজের একদম পিছিয়ে পড়া শুধু নয় একদম নিচের স্তরের লোকেরা যদি আমি স্তরবিন্যাসে বিশ্বাস করি না সেটা অন্য জিনিস কিন্তু এই যে সবাইকে এক করে একটা ইন্টিগ্রাল ইন্ডিয়া দ্যাট ইজ হিজ নিউ ইন্ডিয়া এটা ইউনিক এবং এটা মন কি বাতের অবশ্যই একটা আলাদা করে ক্রেডিট প্রাপ্য যেটা কিন্তু প্রাইম মিনিস্টার্স অফিসের সাথে জুড়ে গেল আমার ধারণা মানে ফর ইয়ার্স টু কাম শেষ করার আগে আমি একটা কথা বলি এই যা গত এক ঘন্টা ধরে আমরা করলাম সাংবাদিক হিসাবে আমার একটাই জিনিস উপলব্ধি একটাই শিক্ষা বলা যেতে পারে সেটা হচ্ছে যে ইতিবাচক দিক নিয়ে যদি চলা যায় সকালবেলা ঘুম থেকে উঠে টেলিভিশন অন করে বা খবরের কাগজ খুলে শুধু কতকগুলো নারী নির্যাতন অথবা কতকগুলো দুর্ঘটনার খবর দেখাটাই কিন্তু একমাত্র খবর নয় খবর ইতিবাচক হলে এবং সেটাকে যদি কন্টিনিউয়াস করা যায় অর্থাৎ যেটা বলা হচ্ছিল একশো এপিসোড তিনি চালিয়ে যাচ্ছেন তাহলে মানুষের মনের মধ্যে তার একটা ইতিবাচক প্রভাব নিশ্চিতভাবে পড়বে যেটা সারা দেশের মানুষের কাছে পড়েছে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে থাকার জন্য এবং আমার অতিথিদের অনেক ধন্যবাদ আজকে অংশগ্রহণ করার জন্যে